আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন? কেন আপনি আড়াল থেকে আঘাত করলেন আমাদের উপরে? কেন বলুন কেন? কারণ আমার যে তোমার কাছ থেকে কিছু চাই। না 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 না, কিছু না, আমি তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চাই। কিন্তু যেটার আমার সবচেয়ে বেশি প্রয়োজন, তুমি তো তা নিজেই আমার হাতে তুলে দিয়েছো, তোমার প্রাণ ভোমরা। কি করবেন আপনি প্রাণ ভোমরা দিয়ে? কি চান আপনি বলুন। রোহিণী, সব কথা কি আর এত সহজে বলে দেওয়া যায় বলো? তার চেয়ে বরং এক কাজ করো, পেছন দিকে নিচে একবার তাকিয়ে দেখো তো দেখি, তাহলেই বোধহয় বুঝতে পারবে। ওখানে একটা নৌকা আছে বলে মনে হচ্ছে না? মা আর বাবা ওই নৌকোতে? কি কষ্ট তোমাদের, কি অসহায় তোমরা, তাই না? এখনো বুঝতে পারছো না রোহিণী আমি কি চাই? তোমার মাও আমার কাছে, তোমার মায়ের প্রাণও আমার কাছে। আপনি একটা বিশ্বাসঘাতক! কিসের জন্য, কিসের জন্য এমন চলনা করছেন আপনি বলুন? বলছি, সব তোমাকে বলছি, সবার আগে আমি কামিনীর হাতের আংটি চুরি করে নিলাম। আহা, এমন শোনার সুযোগ তো আর সহজে আসে না। ঠান্ডি রাক্ষসী তোমায় অজ্ঞান করেছে নিজের কার্যসিদ্ধি করতে, এটা আমার এত কাজে লেগে গেল। বিনা বাধায় তোমার এই আংটি চুরি করলাম আমি। তাহলে এই ঘটনা ঘটেছে? তুমি স্বপ্নেও ভাববে না তোমার এই মূল্যবান আংটি চুরি গেছে। যখন বুঝবে তখন আর কোনো উপায় থাকবে না। আশ্চর্য দরজা তো আমি আগে কোনোদিনও দেখিনি। এই আংটি দিয়েই মায়া বিমনের দরজা খুলেছে কালনাগিনি। মায়াবন থেকে অপহরণ করেছে
জোসনার কাঞ্চনকে তারপর তারপর মুখ বদল করে মতিকে মারতে চেয়েছিল। যাতে এই সবকিছু আমি না জানতে পারি, আমি তো সবকিছুই জানতে পেরেছি কাল নাগে নিয়ে, কিন্তু কিন্তু দেরি হয়ে গেল না তো? কাল লাগিনি, ছি, আপনি এত বড় আঘাত আমাদের উপর হানতে পারলেন। আমি আপনাকে প্রতি পদে পদে বিশ্বাস করেছি, ভরসা করেছি, আপনার সব কথা মেনে চলেছি। কেন বলুন, কেন কেন আপনার এই কুৎসিত বিভৎস রূপটা আমাদের দেখালেন বলুন, কেন? কি চাও তুমি, পরিষ্কার করে খুলে বলো কি চাও, আমরা শুনব। কিন্তু দয়া করে রাজকন্যার বাবা মাকে ছেড়ে দাও, এই অন্যায়টা করো না। থামো মূর্খের দল, মূর্খের দল, তোমরা যদি জানতেই আমি কেন এসব করছি, আহা কি ভালোটাই না হতো। চুপ করুন, আপনার এই হেয়ালে আমরা শুনতে চাই না, কি চাই সেটা বলুন। শোনো, তুমি যদি নিজেকে আর নিজের বাবা মাকে বাঁচাতে চাও আর যদি প্রাণ ভোমরা ফিরে পেতে চাও, তাহলে আমাকে খুঁজে বার করতে হবে, তবেই তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে রোহিণী, সব সব। বিদায় বিদায়। বন্ধুত্বের পোশাক ছেড়ে যখন শত্রুতার বর্ম আপনি পরেই ফেলেছেন, তখন আপনার প্রত্যেকটা আঘাতের জবাব আমি আপনাকে গুনে গুনে দেব। আপনার এই বিশ্বাসঘাতকতার উত্তর রোহিণী দেবে, তার জন্য যত দূর আপনাকে তাড়া করে যেতে হয় আমি যাব। প্রাসাদে ভালো লাগে নাকি? আচ্ছা, এই প্রাসাদে পূর্ণিমা ছাড়া কি আর কেউ থাকে না? খাল্লাগিরি কোথায় গেল সেটা জানতে না পারলে বাবা মাকে খুঁজে বের করা যে আরো কঠিন কাজ হয়ে যাবে।
মুহূর্ত আমাদের কাছে দামি, কিছু একটা করতেই হবে। কিন্তু নিচে তো অতল সমুদ্র। ওই নৌকাটাকেও তো দেখা যাচ্ছে না। আমরা মাটিতে চলে এলাম কি করে? তাই তো দেখছি রাজকন্যা। আসলে রাজকন্যা কি হয়েছে? কয়েকদিন ধরে না আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ঠিক বলেছেন যত, মনে পড়েছে আমার। আপনি তো সেদিনকে জলের উপর দিয়ে হেঁটেছিলেন। ঠিক বলেছো রাজকন্যা, ঠিক বলেছো। কেমন যেন কেমন যেন একটা অদ্ভুত লাগছে। আমার মন কি বলছে জানো তো? এই কাজটা আমি করেছি। রাক্ষসী পুরী থেকেই দেখছি আমি অদ্ভুত কিছু জিনিস অনুভব করছি। আর আমার এই কপালের আলোটা আমি সব জানি রে দিদি ভাই। দেখেছি বলতো, তোকে খুব চেনা চেনা লাগছে। দেখি গো, এখানে তো দেখছি আমাকে সবাই কোথাও না কোথাও দেখেছে। কেন বলতো? এর সঙ্গে বাজে কথায় জড়ালে চলবে না, এখান থেকে আমাকে পালাতে হবে। কিন্তু ওই নেউল বাঘটা আর জয়নাগের চোখ এড়িয়ে পালানো যে খুবই কঠিন। এই তুই বললি না তুই এখান থেকে বের হবার পথ জানিস? এতদিন জানতাম না, কিন্তু আজ জানো তো বুড়িমা আমাকে একটা মজার জিনিস দিয়েছে। মতি, আমি একটা দরকারি কাজে যাচ্ছি, এটা তোর কাছে রাখ। বুড়িমা, এটা দিয়ে কি হবে? কোনো বিপদ দেখলে এখান থেকে বার হতে পারবি রে দিদি। যেখানে যেতে চাস তার কথা ভেবে সামনে ছেড়ে দিলে একটা দরজা হয়ে যাবে। কালনাগিনীর জন্য কোনো জায়গাই সুরক্ষিত নয়। এই তো এবার এখান থেকে বের হবার পথ পেয়েছি। বুড়িমা, তুমি যখন সব জানো তুমি কেন আমাদের আগে বলোনি? কালনাগিনী যে বিশ্বাসঘাতক সেটা তুমি আগে থেকে জানতে? বুড়িমা, আগে থেকে জানলে তোদের সাবধান করতাম না? আমার বারবার সন্দেহ হয়েছে তাকে, কিন্তু কোনো না কোনো উপায়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। কিন্তু কালনাগিনী তো নিজেই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এখন বুঝতে পারছি তার সাহায্যের পেছনে বড় কোনো উদ্দেশ্য ছিল।
আর সেটাই আমাদের জানতে হবে। অপরিমা, আমি তো বুঝতেও পারছি না কাল্লাগিনি আমার থেকে কি চায়, আমার বাবা মাকে অপহরণ করে কি লাভ ওর। কোথায় গেল আমার বাবা মা, কোথায় গেল? কি করছো নাকি তুমি, তোমার কি মাথা ঠিক নেই? প্রশ্ন, অনেক প্রশ্ন কাল্লাগিনি আমাদের জন্য অনেক প্রশ্ন রেখে গেছে যোদ্ধা। রাজকন্যা শান্ত হ, আমরা একে একে সমস্ত প্রশ্নের উত্তর বের করব। বুড়িমা যখন আছেন তাহলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন, ঠিক আছে? এসো চলো। নড়ো না তোমরা, নিশ্চয় এই কাল্লাগিনির কোনো মায়া। সবাই বলিস কাল্লাগিনির মনে ভরা বিষ, তবুও সেই দিয়ে গেছে পথের হদিশ। চোখের সামনে উধাও মানুষ যেন সে কর্পূর, খুঁজতে হলে পার করবি সপ্ত সমুদ্র। মা বাবাকে ফিরে পেতে মন চেয়েছে যদি, পেরিয়ে তোকে আসতে হবে ১৩খানা নদী। সাত সমুদ্র ১৩ নদীর পথ নয় তো সোজা, আলো জলে যে জঙ্গলে শুরু করিস খোঁজা। নিজ গুণে দিশা পাবি ভাগ্য হলে মিত্র, নতুন যাত্রা শুরু হবে মিললে মানচিত্র। সর্বনাশ, কাল্লাগিনি ভয়ানক কিছু চাইছে, সে তোমাদের তার কাছে টেনে নিয়ে যেতে চাইছে। অনেক দূরের পথ, সাত সমুদ্র ১৩ নদীর পারে। বেশ, তবে তাই হবে, কাল্লাগিনি যা চায় আমি তাই করব। আমি যাব, সাত সমুদ্র ১৩ নদী পার করে আমি কাল্লাগিনীর কাছে যাব। তার জন্য তোদের আলো জ্বলা জঙ্গলে যেতে হবে, পথ কাল্লাগিনী নিজে দেখাচ্ছে, সেটাই আশা, সেটাই আবার চিন্তা। আলোর হদিশ আলোই দেবে, ওই সবুজ আলো অনুসরণ করে যাও। আলো জ্বলা জঙ্গলে গেলেই পথ পাবো। হ্যাঁ, একে একে সেখান থেকে সব উত্তর পাবে। যোদ্ধা, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই। চলুন যোদ্ধা। সাবধানে যাবি দিদি, শত্রু আর এখন একজন নয়, কামিনীর সাথে জুড়েছে কাল্লাগিনি। ঠিক বলেছো বুড়িমা, এখন কামিনীর সাথে জোট লাগিয়েছে কাল্লাগিনি। কামিনী তাও ভালো, মুখোমুখি শত্রুতা করে, কিন্তু কাল্লাগিনি, কাল্লাগিনি বন্ধু বেশি শত্রু, আড়াল থেকে শত্রুতা করে, যা কিনা আরো ভয়ঙ্কর। কিন্তু এর শাস্তি আমি কাল্লাগিনীকে দেবই, এই অন্যায়ের শাস্তি কাল্লাগিনী পাবে। বেশ, আলো জ্বলা জঙ্গলে তোদের কাজ শেষ হলে আবার আমি দেখা দেব। বেশ, ঠিক আছে বুড়িমা।